উৎস আসে আমাদের রাজ্যে মানুষের আয় উপার্জন নেই, এমন আয়গুলি উৎসবে হিসেবে তারা পালন করতে পারছে না। সমদপ্তর একটা আছে কোনো ভূমিকা নেই, আমরা দুর্গোৎসবকে সামনে রেখে রাজ্য সরকার যাতে খুব দ্রুততার সঙ্গে আমরা লক্ষ্য করি যে কাণ্ডগুলো করছে। ওই ঠিক পুজোর দুদিন আগে সমস্ত ক্ষেত্রে যারা বোনাস অপ্লাই করে তাদেরকে বোনাস, যারা এক্সগ্রেসি হিসেবে পায় তাদেরকে এক্সগ্রেসিয়া দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো পুজোর তিন দিন আগে ঘোষণা করলে এগুলি পায় না এবং এতে 90% ওয়াটারই বঞ্চিত হয়। এই যে প্র্যাকটিসটা চলে এসছে এটা যাতে কার্যক্রম পরিবর্তন করে এটা আমরা বলছি। রেগার প্রয়োগের কথা বলছিল, শুনছিলেন আপনারা রেগার প্রয়োগের কার্ড কিনে নিচ্ছে অপরাধ বামপন্থীদের ভয়ে কাজ করেছেন, নাহলে বামপন্থীকে সমর্থন করেছেন, হয়তো কেউ করেননি, একটা সন্দেহ থেকে রেগার কার্ড কেড়ে নিচ্ছে, রেগার কার্ড বাতিল করে দেওয়ার চেষ্টা করছে, ইউবের কার্ড কেড়ে নিয়েছে। এই অবস্থা এটা কে দিয়েছে তাদের অধিকার? রেগার কাজ পাওয়ার কার্ড সে যোগ্যতা অনুযায়ী পেয়েছে, ইউবের কাজ যোগ্যতা অনুযায়ী পেয়েছে, সে কার্ড কেড়ে নিচ্ছে, কাজ তো দেয় না কার্ড কেড়ে নিচ্ছে। আমরা এটা তীব্র প্রতিবাদ করছি এবং রাজ্য সরকার যাতে খুব জরুরি ভিত্তিতে এই সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে এবং তাদের দলীয় কর্মীদেরকে বিশেষ করে নির্বাচিত যে সংস্থাগুলো এবং সঙ্গে তাদের মন্ডল, এবং তো মন্ডলেরই সরকার সরকার এবং সেখানে এদেরকে যাতে নির্দেশ দেয় যে এই জিনিস বন্ধ করো এবং এটা করা যায় না, এটা সাধারণ শ্রমজীবীদের দুর্নীতির দ্বারা একটা জ্ঞাত ঘোষণা করেছে। স্বাভাবিক এই সরকার তো বড় লোকের সরকার, তারা গরিবের অর্থ বুঝতে জানে না, সে ভাষাও তারা জানে না, তাদের সুযোগ সম্পর্কে তাদের বিদিত হয় না, একটা গরিবের কার্ড কেটে নেওয়া যে কত অপরাধ সেটা তারা বুঝতে পারছে না। এই পরিস্থিতির মধ্যে যে আমরা লক্ষ্য করছি যে টাকা ফেরত যাচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট, কাজ নেই, খাদ্য নেই, হাহাকার, আর অথচ বিভিন্ন ডিপার্টমেন্টে প্রতিদিন সংবাদ মাধ্যমে প্রকাশ করছে প্রচুর টাকা ফেরত যাচ্ছে। কি কারণে? সরকারের ব্যর্থতার জন্য রাজ্যের জনগণ দায়ী থাকবে, রাজ্যের জনগণ ক্ষতি হয়ে গেছে, এটা তো চলতে পারে না। তাহলে এই সরকার তার দায়িত্ব পালন করতে পারছে না বলে আমরা মনে করি। রেশনগুলোতে গিয়ে দেখা যায় যে প্রত্যন্ত এলাকার চাল নেই, কারণ আর সেখানে চাল নেই, আটা নেই, চিনি নেই, আর উল্টো দেখা যায় সেখানে কোনো এক ব্যক্তি বিশেষকে পাইয়ে দেওয়ার জন্য বিনা জানিয়া সেখানে গিয়ে দেখা যায় উল্টো সেখানে সরকারি প্রচার মাধ্যমে সরকারি প্রশাসনের অফিসাররা বসে থেকে ওই হলুদ মরিচের গুঁড়া আর কি মশলা বিতরণ করার জন্য দেখা যায় কোনো আপনি এখন প্রশাসনিক মিটিং করে সেখানে প্রচার করা আশা করবি। তারপর আরেকটা হলো শেষ ব্যবস্থার সময় যুক্ত পঞ্চায়েত ডিপার্টমেন্ট বকের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তাদেরকে কাজে যোগদান করেছে যারা পাম্প অপারেটর। আরেকটা হলো ডিডব্লিউএস ড্রিঙ্কিং ওয়াটার স্যানিটেশন ডিপার্টমেন্টের আন্ডারে এরাও অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে যারা পানীয় জল সরবরাহ করে। এদের থেকে জোরপূর্ব বৃদ্ধিগুলি কিন্তু লাস্ট নাম্বার কয়েকশো আমাদের কাছে এক বছর দিন যাত্রা করতে এসছে, ছয়শো এর বৃদ্ধিমিন ওয়ার্কারকে বাধ্য করছে তুমি কাজে যেতে পারছো, তার জায়গা আমাদের লোককে ভাবি হচ্ছে এদেরকে ছাটাই করে অন্য লোককে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। এদিকে একটা হাজার পাঁচেকের উপর ওয়ার্কার ছাটাই হয়ে গেছে যারা 60 বছরের উপরে বললে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার তাদেরকে কাজ থেকে বাদ দিয়ে দিয়েছে।
আমরা বামফ্রন্ট সরকারের সময় একটা ঘোষণা ছিল বাম প্রোভাইডার মিড ডে মিল কার্ড আশা এই যে তো ওয়ার্কার যারা স্কিম ওয়ার্কার এদেরকে যখন যদি তাদের বয়স যায় সেই ক্ষেত্রে তার পরিবারের কেউ যদি অগ্রগণ্য থাকে বা যোগ্যতা থাকে সেই পরিবারের কাউকে অগ্রাধিকার দিতে হবে এই কাজটা যাতে সে পায় এটা বামফ্রন্ট সরকারের সময় একটা নীতি ছিল এখন তো সেই নীতির বাধা নেই ওই পরিবার কিন্তু যে তাদের বয়স হওয়ার 65 বছর রয়েছে যে তোমাদের 60 উপর বয়স হয়ে গেছে ছেড়ে দিলাম সেখানে পরিবারের কাউকে অগ্রাধিকার দিচ্ছে না উঠু সেখানে টাকা পয়সা নিয়ে অভিযোগ আসছে দলের মধ্যে তাদের কি এক মন্ডলের নেতা উমুককে পাঠিয়ে দিচ্ছে আরেক মন্ডলের নেতা আরেকজনকে পাঠিয়ে দিচ্ছে কোথাও কোথাও ক্ল্যাশ এই জাতীয় ঘটনাগুলো চলছে এখানে এই যে বলছিল আমাদের সেক্রেটারি কি গোয়াটা অ্যাকচুয়ালি ডিগোয়ার্ডার মিস মানে জামা দল জামা দল দ্বারা অনলাইনে যে শুরু করে সংখ্যাটা বিশাল শিক্ষিত ছেলেরা রয়েছে এদের টাকা কত এদের ইপিএ পাবে কিনা এদের অন্যান্য ফেসিলিটিগুলি যেগুলো আছে সেই ফেসিলিটি নাকি কিচ্ছু নেই কোনো আইন কারণ কিচ্ছু নেই শুধু যাচ্ছে জিনিস বুঝিয়ে দিচ্ছে একটা কমিশন পায় বা বিরত নিয়ে যাচ্ছে তো এক্সপ্লেন করা হচ্ছে এগুলি কি চলবে কতদিন চলবে শিক্ষিত ছেলে মেয়েরা কাজে ঢুকছে তাদের জন্য ইমিডিয়েটলি সরকারকে একটা নীতি ঘোষণা করতে হবে যে এই যে যারা আছেন অস্থায়ী কর্মী যারা এবং আমাদের এখানে যেমন ধরুন অটোর মধ্যে সম্ভবত ওভেন চাল হয়ে গেছে এই ওভেন ওয়ার্কার নীতি এটা উদ্যোগ করে এই ধরনের কর্মচারী যারা আছে তাদের জন্য সেখানে এই সিস্টেমটা যদি চালু করে সেটা আমরা বলবো কিছু কর্মসূচি আমরা নিয়েছি সেটা সম্পর্কে আমরা চিন্তা ভাবনা করছি কর্মসূচিগুলো আমরা করবো এবং আগস্ট মাস বেশি কর্মসূচি নেওয়া হয়েছে এখানে বিদ্যুৎ এবং রেল নিয়ে এটা দুটা প্রায়োরিটি ক্ষেত্র গোটা ভারতবর্ষে দিল্লিতে একটা কনভেনশন হয়েছে 18 জুলাই সেই কনভেনশন থেকে সিদ্ধান্ত হয়েছে ব্যাগ বিপ্লবী আন্দোলন তৈরি করা সম্ভব এবং এরা যা কিছুটা করবে আগে বিলি নেওয়া হবে অসম্ভব উত্তরপ্রদেশে যে গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট শেষ পর্যন্ত মাথা নামাতে বাধ্য হয়েছে সকলে মিলে ধরপড় করে বেসরকারি করে স্থগিত করতে বাধ্য হয়েছে মহারাষ্ট্র সেই ধর্মঘটের মধ্য দিয়ে স্থগিত করতে বাধ্য হয়েছে এবং হরিয়ানাকেও সেখানে স্থগিত করতে বাধ্য করেছে কিন্তু মোদীর শাশ্বতা তিনি যা ভাববেন তাই করবে দেশে না তা তোমাকে দেবে না সহজীবী মানুষ ওই পর্যন্ত এখানে প্রতিরোধ করছেন এখন যে লক্ষ্য করা যাচ্ছে যে আইন 1937 সালে লাগু হয়েছে 1995 আবার সংশোধিত হয়েছে তখন 2003 সালে বিদ্যুৎ আইন 2003 করার আগে পর্যন্ত গোটা ভারতবর্ষে ডিস্ট্রিবিউশন কোম্পানি রাজ্য সরকারের আওতায় যেগুলো ছিল সেই ডিস্ট্রিবিউশন কোম্পানির দেনা ছিল সর্বসাধারণের 76,000 কোটি বলবো যে এদেরকে ঋণ মুক্ত করার জন্য নতুন আইন তৈরি করা হচ্ছে 2003 সালে রেজাল্টে কি দেখা গেল কিছু বেসরকারি কিছু আধা সরকারি আছে যা কিছু যা করেছে ফলশ্রুতি হিসেবে এখন 5.5 লক্ষ কোটি টাকা দেওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এগুলি সিল করে দিয়েছে দুর্বল করে দিয়েছে যাতে এগুলি জলের ধরে আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়া না এবং সরকারের সম্পত্তিগুলি যদি আদানি আম্বানিরা ব্যবহার করতে পারে এটা আইন সংশোধন করছেন এবং সেই পক্ষে এগুচ্ছে বারবার পার্লামেন্টে কৃষক আন্দোলন শ্রমিক আন্দোলনের জন্য আধার প্রাপ্ত এটা পাস করাতে যাচ্ছে না কি বুদ্ধিমান লোক মানে এখন তো কায়দা করে দিয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার পাস করে দিয়েছে সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেশন রেগুলেটরি কমিশনকে এম্পাওয়ার করে দিয়েছে তোমরা কিছু ব্যবস্থা কি ব্যবস্থা নিলে দেখা যায় সেখানে মার্কেট বেসড ইকোনমিক গ্যাস পাস নাম দিয়ে একটা স্কিম চালু করে এই স্কিমে গিয়ে সেখানে বলছে যে ডে এ হেড মার্কেট নাম দিয়েছে নতুন নাম অবলম্বন করে অর্থাৎ দৈনন্দিন বিদ্যুতের দামটা দৈনন্দিন ঠিক হবে বেসরকারি লিখিতভাবে সাবমিট করেছি অভিযোগ জানিয়েছি কিন্তু সরকার এখন কোনো পদক্ষেপ নেয়নি বিদ্যালয় শিক্ষা অধিকর্তা 3 বার যাওয়া হয়েছে নাম সহ পিটিশন সাবমিট করে রয়েছে মিড ডে মিল অর্ডারের সাথে সম্পর্ক বলছে আমরা ব্যবস্থা নেব এটা চলতে দেওয়া এটা স্টপ করবো
কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়েছে যে আমাদের জানা নেই। তারও সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর অধিকর্তা দিয়েছেন ফলোআপ করেছে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানা নেই। থার্ড হলো গিয়ে লেবার কমিশন অফিসের সামনে বড় ডেপুটেশন দেওয়া হয়েছে, বিক্ষোভ দেখানো হয়েছে এবং লেবার মিনিস্টার যিনি ওনার সঙ্গে গিয়ে আমাদের সিআইকে প্রতিনিধিত্ব দেখা করে সমগ্র বিষয়গুলি তুলে ধরেছে। কিন্তু সরকার সেখানে সমস্যাটা স্বীকার করে নিচ্ছে, বলছেন আমরা ব্যবস্থা নেব, কিন্তু ব্যবস্থা নিয়েছি বলে এখন পর্যন্ত আমাদের দৃষ্টিতে আসেনি। কাজে সরকার এটা ইচ্ছাকৃতির মতো প্রশ্রয় দিচ্ছে, যারা এগুলো করছে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। আমরা বলব এটা থেকে বিরত হওয়া উচিত, প্রতিবাদ এটা আন্দোলনের মাধ্যমে এটা তীব্র প্রতিবাদে আমরা সামিল হব। এবং এখানে দেখা যায় যে নির্মাণ শ্রমিক তহবিল থেকে শ্রমিকরা সেখানে দরখাস্ত করছে প্রাপ্য তার মেয়ে বিয়ের টাকা, বাড়ি করার টাকা, চিকিৎসার টাকা, একে কারো কোনো দান দক্ষিণা না, এটা 1% টাকা যারা কনস্ট্রাকশন করে সেই টাকা কেটে নেওয়া হয়। তার ভিত্তিতে বামফ্রন্ট সরকারের সময় 300 কোটি টাকার উপরে অনিয়ম তৈরি হয়েছে। আমরা শুনেছি এই টাকা থেকে একটা অংশের টাকা সরিয়ে নিয়েছেন, আর অথচ সেই শ্রমিকরা দরখাস্ত করে দেখা যায় নির্মাণ শ্রমিকরা তার কার্ড আছে সেখানে গিয়ে যে সাহায্য পাওয়ার কথা, বই পুস্তক কিনা সহ চিকিৎসা খাতে যে টাকাগুলো পাওয়ার কথা সেই টাকা পাচ্ছে না, এই অভিযোগ আমাদের কাছে এসছে এবং আমরা সেখানে ব্যবহার দৃষ্টি যাত্রা নিয়ে গেছি। ই শ্রম কার্ড ডাকপুর দিয়ে সারা দেশে হইচই, আমাদের রাজ্যে আমাদের কাছে হিসাব হলো তারা বলছে 8 লক্ষের উপরে নাকি ই শ্রম কার্ড অলরেডি তৈরি হয়ে গেছে। সবাই আশা নিয়ে করেছে, টাকাও খরচ করেছেন ই শ্রম কার্ড করতে গিয়ে। গরিব মানুষ ই শ্রম কার্ডের এগিয়েছে, এখন পর্যন্ত কি এসছে কিচ্ছু আসেনি, কোনো সাহায্য না, কোনো সহযোগিতা না, কিচ্ছু না। এমনকি কোনো স্কিম আমরা ধারণা করেছিলাম যে ই শ্রম কার্ড বা ই পোর্টাল যেটা বলতো এটার মাধ্যমে যেটা করবে সেখান থেকে হয়তো শ্রমিককে কিন্তু সাহায্য দিতে পারে, কিন্তু এখন পর্যন্ত শ্রমিকের কত সাহায্য পেয়েছে বলে আমাদের জানা নেই। যে এটা এই যে ডিজিটাল ইন্ডিয়ার নামে যেসব করছে কাণ্ড কারখানা এবং ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যে গল্প উদ্যোগ করছে, আমার মনে হয় এটা আরেকটা গল্প, এটা আরেকটা গল্প। কারণ যাইয়ে এই সময়ের মধ্যে তারা এই কার্ডটা করেছেন, কিছু না কিছু সাহায্য তারা পেতে। ভাতা আমরা সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা জিজ্ঞেস করেছি, সমস্ত সেক্টরে সেই ভাতা রাখা হয়েছে, ইয়েস কাউকে 2000 টাকা করেছে। তাই যদি করে থাকে তাহলে যেই যারা বাতিল হয়েছেন সেগুলো নতুন করে রিয়াল, এই সময়ের মধ্যে যারা উপযুক্ত হয়েছে ভাতা পাওয়ার তাদেরকে ভাতা দিতে হবে, 2000 টাকা করে ভাতা দিতে হবে। নতুন লোক যারা ভাতা উপযুক্ত হয়েছে তারা কেন ভাতাটা পাবে না, তাদেরকে ভাতা দিতে হবে। এই দাবি আমরা তাদের কাছে জানিয়েছি, কিন্তু সেগুলো পর্যন্ত তেমন কোনো ছাড়া আমরা পাইনি। ফকার উচ্ছেদ চলছে, শহর পরিচ্ছন্ন রাস্তা প্রশস্ত করেছে বামফ্রন্ট সরকারের সঙ্গে, নতুন কিছু করেনি, কোন রাস্তা প্রশস্ত করেছে বলতে স্মার্ট কার্ডের নামে যা বলছে, স্মার্ট সিটির নামে, স্মার্ট সিটির নামে যা বলছে, স্মার্ট সিটি তো বামফ্রন্ট সরকারের সঙ্গে তৈরি করেছি এবং প্রকল্প দাখিল করেছি, টাকা স্যাংশন হয়েছিল, কাজ আমরা শুরু করার জন্য পদক্ষেপ নিয়েছি। কোথাও কি দেখা আছে যে একজন হকারদের উচ্ছেদ করতে হবে, তাদের অর্গানিক ব্যবস্থা করতে হবে, বিকল্প ব্যবস্থা করতে হবে। বামফ্রন্ট সরকার 7-8টা মার্কেট করে তাদের বিকল্প ব্যবস্থা করে দিয়েছে, কাউকে এটা বলতে পারবে না যে বিকল্প ব্যবস্থা না করে উচিত করে। আর এখানে দেখা যায় একটা এখন তাদের একটা উৎসবের মেলা আছে, সেখানে গিয়ে এই হকারদেরকে বাড়ি ভবন শুরু করছেন, আর তাদের লোক যদি হয় তাকে হ্যাঁ। এবং সেই দিন বর্তমান থেকে এই যে দুর্গাধরী থেকে বর্তমান রাস্তা ভাঙতি করে এখানে একটা বিয়ে বাড়ি আছে, এটা কিন্তু পড়েছে, এটা টাচ করে পাশে গরিব দোকানি তাদের একটা ভেঙে দিয়ে বর্তমান রাস্তা যখন বামফ্রন্ট সরকারের সময় প্রশস্ত করা হয় তখন রাস্তার সাইডে পিলারিং করা হয়েছে, সেই পিলার আপনি তাদের ঘর চুপ করার কথা, কিন্তু এগুলো ভেঙে দিয়েছে। এটা কি ক্ষমতা আছে বলে সেই ক্ষমতা অপব্যবহার করবেন? আমরা পুরো নিগমকে আগেও বলেছি, এখনো বলবো, রাজ্য সরকারকে বলবো, বিকল্প ব্যবস্থা না করে কোনো হকার উচ্ছেদ করবে না। আবার লক্ষ্য করা যায় পরিষ্কার করছেন সেই জায়গায় গিয়ে কোনো একটা সংস্থা, কেউ কেউ বিএমএস এর নাম বলছে, এই যে দেখবেন রাস্তার উপর সমস্ত দোকান পাঠ নিয়ে বসে গেছে, কি ব্যাপার বলছে যে না এটা আমাদের প্রতিদিন একটা অর্থ দিতে হয়, সে অর্থের বিনিময়ে বসে গেছে। এটা কি এটা তোলাবাজি চলছে? টাকা যদি দিতে দেখবে পুরো নিগম তাদের নির্দিষ্ট জায়গায় করে ভ্যান্টার জোন তৈরি করে, তারপর আইন 2016 বামফ্রন্ট সরকারের সময় এখানে নোটিফিকেশন করে
কিভাবে তাকে রিহ্যাবিলিটেট করা হবে, পুনর্বাসন দেওয়া হবে, কোন জমিটাতে পার্কিং দেওয়া হবে, কোন জমিটাতে হকার থেকে বসার জায়গা করে দেওয়া হবে, আইন আইন আছে পরিষ্কার আইনের মধ্যে। তাদের কমিটি তৈরি করতে হবে, ডিভিশন করতে হবে, কি কি অপর আছে, এই আইনের কার্যগুলো মিলিত হবে। সেখানে গিয়ে তাহলে সরকারের একটা শৃঙ্খলা নিয়ে আসা হবে, কিন্তু কোথায় ভাবছেন বাবা লোক কোথায়, শুধু খালি ভাঙছে ভাঙার মধ্যে দিয়ে ওদের কারণ লোক আছে, যেখানে প্রয়োজন সরকার জায়গাটা দিকে দখল করে থাকে সেটা মুক্ত করুক, আপত্তি নেই, কিন্তু বিকল্প ব্যবস্থা করে এটাকে মুক্ত করুক, আমাদের বক্তব্য এটা। আবার নতুন করে সেখানে বসিয়ে যন্ত্রপত্র যানবাহনে চলাচল অসুবিধা পথচারীতে যাওয়ার অসুবিধা তৈরি হোক, এটা আমরা চাই না। ঘটল বিপত্তি বেরিয়েছে, তাই কার পদত্যাগ তো করেননি, করা উচিত ছিল। এবং ক্লিয়ার, একটা লোক যদি 24 ঘন্টা 48 ঘন্টা কাজ করে তার পক্ষে সে কাজ দেওয়া কি সম্ভব? দেখা যায় এক একজনের সেখানে ছুটি ছাড়া কিছু নেই, একজন কি দিয়ে তার জন্য কাজ করানো হচ্ছে, ক্লান্ত হয়ে পড়ছেন, দুর্ঘটনা বাড়ছে এবং পরিষেবা কিন্তু মুখ চুপে পড়েছে। প্রাইভেট করতে করতে সেখানে এখন যে নতুন করে একটা সিস্টেম দেবে, ইন্ডিয়ান রেলওয়ে স্টেশনগুলো যেগুলো আছে 56টা স্টেশন অলরেডি দিয়ে দিয়েছেন, এটা একদম কায়দাতে দিয়ে দিয়েছেন, ডাইরেক্ট বিক্রি করতে অসুবিধা আছে। ইন্ডিয়ান রেলওয়ে স্টেশন ডেভেলপমেন্ট কর্পোরেশন মধ্যে কোঅর্ডিনেশন এই অর্গানাইজেশনে এই স্টেশনগুলো তৈরি দিয়েছে, সেখানকার জায়গা সেখানকার অ্যাসেট সবগুলো বেসরকারি দিয়ে দিয়েছে, এইভাবে 56টা স্টেশন দিয়ে দিচ্ছে, রেল লাইনগুলো দিয়ে দিচ্ছে। এবং এতে করে প্রাইভেট এক্সিল নামে প্রপার্টি কোটি কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা প্রপার্টিগুলো প্রাইভেট ফিনান্সে তুলে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং সেখানে বেসরকারি ক্ষেত্রে এই কাজটা তারা লাভ করেছে। এই কারণে পাওয়ার সেক্টর রাষ্ট্রের স্বার্থযুক্ত, জনগণের স্বার্থযুক্ত, এটা কোনো দলের প্রশ্ন না এবং দেশের উন্নয়ন অগ্রগতির সঙ্গে যুক্ত, এবং এই দুটোকে বাদ দিয়ে সভ্যতা বিকাশ সম্ভব নয়, উন্নয়নও করা সম্ভব না। কাজে সেটা করতে গেলে রেলে এবং বিদ্যুতের মতো ক্ষেত্র এইভাবে ছেড়ে দেওয়া যায় না, জনগণের সঙ্গে নিয়ে একটা বড় ধরনের লড়াই করার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় সম্পত্তি রক্ষা করা, দেশকে রক্ষা করার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, সারা ভারতবর্ষে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এটা নভেম্বর মাসে গিয়ে এই আন্দোলনের তীব্র রূপ ধারণ করবে, গোটা দেশে নভেম্বরে একটা তীব্র রূপ ধারণ করবে, তার আগে প্রস্তুতি প্রকল্পে নানা ধরনের এগুলি যে প্রস্তুতি বিষয়গুলি সেগুলো আমরা করব। রাজ্য সরকারগুলো ক্ষমতা কেড়ে নিয়েছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে হস্তক্ষেপ করেছেন এবং নিজের বুঝা করলে বন্টন সংস্থাগুলো দুর্বল হবে, সমস্ত বিষয়গুলির মধ্যে গ্রাহক হবে। কি হচ্ছে বোঝাস, কি বলেছে, কি হচ্ছে আম্বাসা, কি চলছে সাপুর, কি চলছে বনপুর, চারটা যে ডিভিশন দিয়ে দিয়েছে, আমাদের কাছে খবর হলো কোটি কোটি টাকার গ্রাহক থেকে সংগ্রহ করেছেন, সেই টাকার অংশ বিদ্যুৎ নিগমে জমা দেওয়ার কথা, সেখানে জমা দেয়নি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। আর সেখানে গিয়ে দেখা যায় পরিষেবাটা বুদ্ধুবে করেছে, এটি কি ফ্র্যাঞ্চাইজির নামে, সহায়তার নামে, এটা কি চলছে? এবং এখানেও রাজ্য সরকার এই বন্টন 100টা লাভজনক সংস্থা ছিল, ভিজিও থেকে টাকা ছিল, 2005-এর পর রাজ্য সরকার থেকে যখন নিগম তৈরি হয়ে কোনো টাকা নেয়নি, বেতন দিয়েছে, বিদ্যুতের টাকা পরিষ্কার করেছে এবং নতুন নতুন এলাকা সম্প্রসারিত করেছে এবং গোসেই ত্রিপুরাতে তিনি বিদায় দিয়েছিল এবং বিদ্যুৎ বিক্রি করে অভ্যাংশ জনগণকে বন্টন ব্যবস্থার মধ্যে মানুষকে ভর্তুকি দেওয়া হবে। আজকে সেই সংস্থা আজকে পত্রিকাকে দেখবা তারা এখন বিদ্যুতের নাম বাড়ানোর জন্য সিদ্ধান্ত নিতে চলেছে। যৌক্তিকতা কি, কোন যুক্তি, যুক্তি তো থাকবে, হ্যাঁ ঠিক আছে গ্যাসের দাম যদি বেড়ে থাকে সেটি হিসাব করো, তাহলে অন্য খাতে থেকে রাজ্য সরকারের কাছে 40 কোটি টাকা বামফ্রন্ট সরকারের সময় গ্রাহকদের ভর্তুকি দেওয়া হচ্ছে, এখন বলছে টাকা নাকি দেয় তারা, কোথায় হিসেব থেকে বেরিয়ে এসছে এই টাকা তারা দেয় না, অল্প কিছু টাকা কোনো মাসে 10 কোটি কোনো বছর 5 কোটি এই টাকা দিচ্ছে, এই ভর্তুকি টাকাও বিপদে দিচ্ছে, তাহলে এই টাকাটা দিয়ে দাও, বিদ্যুতের দাম তো বাড়ানোর কোনো প্রয়োজন নেই, যেটা রাজ্য সরকার ভর্তুকি হিসেবে যে টাকাটা বামফ্রন্ট সরকারের সময় দিয়ে এসছে বর্তমান সরকার সেটা দিয়ে দেওয়া উচিত, কিন্তু সেটা তো দেয় দেয় না, এবং এখানে একটা ঘাটতি তৈরি হয়েছে এই টাকা না দেওয়ার জন্য। সরকারের কাছেও প্রচুর পরিমাণ টাকা পাওয়া, এগুলি তৈরি করার কোনো প্রশ্ন নেই, আমাদের রাজ্যের যে বর্তমান ব্যবস্থা এটাকে দুর্বল করে দিয়ে জনগণের একটা চাপ দেয়। এখানে আরেকটা যেটা আসছে সিরিয়াস ঘটনা,
প্রিপেইড মিটার নাম দিয়ে স্মার্ট মিটার এটা নাম দিয়েছে স্মার্ট মিটার এবং কোন স্কিম যদি মিটার সেন্টার মধ্যে থেকে এই স্মার্ট মিটারে যে স্কিম এই স্কিমে এগ্রিমেন্টে সাইন করতে হবে আমাদের রাজ্য সরকার করেছে পুরা গভর্নমেন্ট নিগমও করে দিয়েছে এতে একটা মিটারের দাম হবে 7 থেকে 8 টাকা এবং তার জন্য র্যান্ড দিতে হবে খারাপ হলে আবার আপনাকে চেঞ্জ করতে হবে গ্রাহককে টাকা দিতে হবে মিটার র্যান্ডের ফিক্স চার্জ বাড়বে এবং 8000 টাকা যদি একটা গ্রাহক থেকে নেয় তাহলে আমরা হিসাব করে দেখেছি ভারতবর্ষে এখন 26 লাখ থেকে 30 লাখের কাছাকাছি 26 কোটি থেকে 30 কোটি মতো গ্রাহক আছে গত 3 বছরে হিসাব 26 কোটি আমার মনে হয় এখন বেড়ে এত 28 থেকে 30 কোটি হয়ে গেছে গ্রাহক সংখ্যা তাহলে 8000 টাকা বেড়ে গিয়ে এতে 20 লক্ষ 800 কোটি টাকা জনগণের পকেটে এই বিল স্মার্ট মিটার কেন আবার এর মধ্যে কি ব্যবসা সবার কাণ্ড কিন্তু দেখেছেন না কি পুরো যে অটোরিকশায় মিটার লাগাবো আমরা করিনি যখন হাইকোর্ট বলেছে 100 টাকা লাগিয়েছে হাইকোর্টের মধ্যে এমন লাগিয়েছে বাধ্য করেছে একটা চলে কেউ উঠে গেছে না তাহলে এইটার মতো লেনদেন হয়েছে অনেক ব্যাপারটা আছে কি হচ্ছে সাধারণ মানুষকে এতে করে ভোক্তা এবং গ্রাহকরা মারাত্মকভাবে বিপন্ন হবে এবং এতে এটিসি লস করানোর কমানোর নামে যেটা করছেন ভোক্তারা বিপন্ন হবে ক্ষতিগ্রস্ত হবে এইটার জন্য সিদ্ধান্ত নিয়েছে সারা দেশব্যাপী আন্দোলন তৈরি করা হবে আমরা জেলাভিত্তি কনভেনশন করব পরে আমরা সেখানে গিয়ে এই আন্দোলন আমরা এটাকে তীব্র করার জন্য সিদ্ধান্ত নিয়েছি নিয়ে আলোচনা হয়েছে।